এটা নারায়ণ মন্দির, আমরা আজকে নারায়ণ মন্দিরে এসেছি। কি ছেড়েছি, এখনো মাংস দেওয়া হয়নি, তাতেই এই গন্ধ। গুড মর্নিং। তো আমি এখন মর্নিং ওয়াকে এসেছি, আর একটুখানি আমার মানে মহিলা গ্রুপ এখনো আসেনি, আর আমি তো একাই এখন একটুখানি হাঁটবো, তারপরে আমরা বিল্লাতে যাব। তো চলো, কয়েকজন এসছে পুকুর পাড়ের পাশ দিয়ে, আমি এখন হাঁটছি। গুড মর্নিং। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আমরা মর্নিং ওয়াক করতে যাচ্ছি না ঘুরতে যাচ্ছি, এই বলো। আমরা সবার ঘুম ভাঙিয়ে দেবো। এই যে আমাদের গ্রুপ সবে এই বিয়ে মাঠ থেকে শুরু হলো হাঁটা। তো আজকে অমিতা বৌদি আসেনি, এই শুভা বৌদি আসবে। সবাই লুক চেঞ্জ করেছে, মীরা লুক চেঞ্জ করেছে। হ্যাঁ, আমরা যেরকম ছিলাম সেরকমই আছি। মীরা লুক চেঞ্জ করেছে, রত্না চেঞ্জ করেছে। হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছে। হ্যাঁ, আমি সেটাই বলছিলাম, রত্নাকেও মানে চুল টুল ধরো একটু কাটলে আর কি দেখবে বয়সটা কমে যায়। ফার্স্ট এই ভাবি বলছে হেনা করো, চুল সাদা হয়ে গেলে বয়স অনেকটা বেড়ে যায়। একজন এখন পর্যন্ত একজন বলেছে। আর আজকে ওয়েদারটা কি ভালো আছে না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ কালার তো করি না আমি, সবচেয়ে বড় হেডেক হয়ে যায়। এই ওদের পার্লার আছে, এই জায়গাটা দারুণ লাগে। আজকে ওয়েদারটা খুব ভালো আছে, রোদ নেই, হাঁটতে বেশ ভালো লাগছে। এই গাছগুলো দেখতে বেশ ভালো লাগে। হ্যাঁ, ট্রাক আছে বলে, না হলে দুটো সাইডেই গাছ আছে, এরকম দেবদারু গাছগুলো ভালো লাগে দেখতে। এই দেখো, এটা এটা নারায়ণ মন্দির, আমরা আজকে নারায়ণ মন্দিরে এসেছি হাঁটতে হাঁটতে, মন্দিরের এই দর্শন করে তারপরে আবার হাঁটবো। এদিকে ছবি তোলার পর্ব চলছে, ছবি তোলা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ছবি তোলা হচ্ছে এখন। আমাদের মর্নিং ওয়াক হয়ে গেছে, এবার আমরা ডিম সেদ্ধ খাবো। মানে এটা আমাদের প্রত্যেক রবিবারের ব্রেকফাস্ট, প্রত্যেক রবিবারের ব্রেকফাস্ট। ও কাকলি আসছে, এখন যাচ্ছি ফ্রিজটা বাজার করতে, তারপর যাবো যেতে দেখাবে। মর্নিং ওয়াক করা হয়ে গেছে, তারপরে বেশ করে খাওয়া দাওয়া হয়েছে, আমার দেরি হয়ে গেছে, ডাকছে না। কি বলতো, আজকে বেশি কথা বলবো না, তার কারণ অনেক রকম প্রোগ্রাম রয়েছে। এই এখন বাজারে গেল, তো এবার ও আসার পর যাব হচ্ছে ডাক্তারের কাছে রিপোর্ট দিতে, তারপরে বিকেলবেলা ফিস্ট আছে, তো অনেক প্রোগ্রাম।
এখন এখন 10:10 চললাম ডাক্তারের কাছে। এর আগে আমাকে একজন জিজ্ঞাসা করছে কোন ডাক্তার দেখাচ্ছি, আমাদের এখানকার লোকাল ডাক্তার অশোক দত্ত, ওনাকেই আমি দেখাই। এর আগে আমাকে যেখান থেকে এক্সরে করেছিলাম সেখানে আমাকে বলেছিল যে আমার এসে হয়েছে, আমার ব্রঙ্কাইটিস হয়েছে, কিন্তু ডাক্তারবাবু এর আগে এক্সরে রিপোর্ট দেখেছেন, বলছেন যে না ব্রঙ্কাইটিস হয়নি। ও আমার ব্যাগ তো নিলাম না, সাইডে বন্ধ। ও আচ্ছা আচ্ছা, কথা তাহলে কালকে কালকে আমার রিপোর্ট দেওয়ার ছিল। দেখো কি বোকা বোকা একটা কাজ হলো, যে রবিবার দিন একদম খেয়াল ছিল না যে ডাক্তারবাবু বসেন না, দুজনে গেলাম, গিয়ে ঘুরে টুরে চলে এলাম। যাই হোক, ঘরে এসে টুকটাক ঘরের যে কাজকর্ম সেগুলো সারছি। আজকে মানে খুব সাদামাটা রান্না, সেটা আর দেখাচ্ছি না। আর লাইব্রেরিতে আজকে ফিস্ট আছে, সেটা বিকেলবেলা, তা আমার একটু কাজ আছে, সেই কাজগুলো সেরে আমার একটু যেতে লেট হবে। প্রায় 40 জন মতো ফিস্ট করবে, তো আমার কর্তা নায়কদা দাদা কিঙ্করদা এরা সবাই লাইব্রেরিতে চলে গেছে, ওরা সবাই হাতে হাতে কাজ করবে। আর আমার কর্তাকে বলেছি যে একটু ভিডিও করে রাখতে, আমি যেটা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো দেখে নিই ওরা কি কাজ করছে। কড়াইতে শুধু জল আছে তাই নেড়ে যাচ্ছে আমাদের রাঁধুনি, এমন রাঁধুনি, হ্যাঁ খালি জলটাকে নেড়ে যাচ্ছে, আর এমন হেল্পার, হ্যাঁ মাংস খালি হলুদ দিয়ে মেখে যাচ্ছে। আমাদের হেড কুক এখন মাংসটা বলছে আজকে একটু অন্য রকম করবে, তেল গরম হয়ে গেছে, গরম তেলের মধ্যে গোটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিল। হেল্পারকে পড়েছিল মাঝখান দিয়ে ভেঙে দিতে ফোঁটা সমেত, হেল্পার কী করেছে খালি ফোঁটা ছাড়িয়ে ছেড়ে দিয়েছে, যা গোটা লঙ্কাটা ভাজা হলো। এবার দেখা যাক, আমাদের কিন্তু এই যে আলু ভাজা হয়ে গেছে, ফিঙ্গার চিপস হয়ে গেছে, আর লোভনীয় দুর্দান্ত চাটনি, ও অসাধারণ। আর কী করতে এখান থেকে গন্ধ নেওয়ার জন্য বসে আছে, সরছে না, অনেকবার রিকোয়েস্ট করা হয়েছে, ওই যে যারা খাবে একটু ফেলে দিয়ে, প্রথমে শুকে ফেলে দিয়ে তবে খাবে। আর এখানে ময়দা মাখা হয়ে গেছে, ব্যাস এবারে পেঁয়াজগুলো ছেড়ে দিবে। এটাতে কী কী দিলেন? এটাতে আদা বাটা, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, লঙ্কা বাটা, ওই লঙ্কা বাটাই আর কি, লঙ্কা বাটা, হলুদ, হলুদ বাটা, লঙ্কা বাটা, হলুদ বাটা, আদা বাটা, আর এখানে রসুন আলাদা করে পেস্ট করা আছে, আর পেঁয়াজটা ভাজা হয়েছে, পেঁয়াজ আর রসুনের গল্প হয়ে গেল। এবারে মশলাটা দিয়ে দিচ্ছেন তাই তো? দেওয়া যাচ্ছে, দইটা ডাইরেক্ট দেওয়া হচ্ছে, ফেটানো হয়নি, ডাইরেক্টই দেওয়া হচ্ছে। লেবু আছে তো কষিয়ে নেবে, ফেটিয়ে নেবে। খাওয়াতে তো পারবো না, আমরাই খেয়ে দেখবো কেমন হচ্ছে। কষা হচ্ছে, আর 6টা বেজে গেল, আমাদের রান্নাও শেষের পথে, মাংস হয়ে গেছে, তারপর লুচির আটা মাখা হয়ে গেছে, মাংস হয়ে গেলেই শুরু হয়ে যাবে লুচি ভাজা। ব্যাস আমাদের আজকের মেনু আলু ভাজা, লুচি, আলু ভাজা, মাংস আর চাটনি, আর মিষ্টি আইসক্রিম। গন্ধ তো কি ছেড়েছে, এখনো মাংস দেওয়া হয়নি তাতেই এই গন্ধ। এবার মাংস দেওয়া হচ্ছে, হেড কুক মাংস দিচ্ছে আর অ্যাসিস্ট্যান্ট দেবু কষছে।
মাংস কষা আরম্ভ হয়ে গেল। হেড কুক এক মনে মাংস ঢেলে যাচ্ছে। তারপর মাংসটা মিশিয়ে কষা হচ্ছে, হেড কুক মাংস ঢালছে, দু হাতে করে মাংস তুলে ঢালছে। এইবার সব, হ্যাঁ, কড়া শুদ্ধ ঢেলে দেওয়া হবে। হ্যাঁ, মাংস ঢালা হয়ে গেছে, মাংস রান্না শেষ হয়ে গেল, ডেজ কিটে ঢালা হচ্ছে, সুন্দর করে ডেজ কিটে ঢালা হচ্ছে টেনে টেনে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো এখন 8:15 বাজে, তো আমি তৈরি হয়ে নিয়েছি, এখন লাইব্রেরি ফিস সেখানে যাচ্ছি। আর দীপাদা একটা খুব সুন্দর জিনিস আমার জন্য পাঠিয়েছে, এইটা খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ দীপাদা। আমার কর্তা সকাল থেকেই ছিল কিন্তু আমি ছিলাম না, আমি এখন যাচ্ছি, কাজকর্ম সারলাম, সেরে টেরে তারপরে এখন যাচ্ছি। সেদিন আপনাকে খুব মিস করেছি, খুব মিস করেছি। হ্যাঁ, আপনাকেও বৌদি, আপনাকেও খুব মিস করেছি সেদিন। হ্যাঁ, বাবা সবাই কত কাজ করছে, আমি খালি খাবো। এদিকে কলিদি লুচি ভাজছে, বৌদি লুচি ছাড়ছে, মানিদিও ভাজে, বাবা দুজনে মিলে। আর এদিকে, হ্যাঁ, এদিকে কতজন সব বেলছে। না, আমি একটু বেলার কাজটা একটু করতে পারি। খুব খাটছে গো আমার আমার কর্তাটা, দেখলাম মাংস ওড়ে দিচ্ছে। আমি তো কিছু তো হাত লাগাই, না হলে ফিস্ট বলে মনে হবে না। অনেকক্ষণ অনেক আড্ডা টাড্ডা দিয়ে এখন খেতে বসেছি। এখন এই দেখো আলু ভাজা রয়েছে, আর চিকেন আলু ভাজা, মাংস, মাংসটা আমার কর্তা নায়িকা দুজনে মিলে করেছে, লুচি সবাই ভেজেছে, বৌদি তারপর কলিদি ওরা সবাই ভেজেছে। হ্যাঁ, কি মিষ্টি আছে, পাতুরি আছে, পাতুরি দারুণ, তো মিষ্টি স্কচ পাই। আর সব
হাটাভাটি মিষ্টি না? লাস্টে পান আর আইসক্রিম। এখন 10:40 বাজে, তো এই বাড়িতে ফিরলাম। প্রচুর খাওয়া দাওয়া, প্রচুর এনজয়, প্রচুর গল্প, সব কিছু করে এখন বাড়িতে এলাম। আবার যা যা বেঁচেছে আবার বাড়িতেও নিয়ে এসেছি। কালকে আবার রান্নাবান্না তাহলে আর কিছু করতে হবে না। তো চলো, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো, আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকে পর্বটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।